অনপেসিভের সকল প্রাউড ফাউন্ডার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন নতুন সংবাদ পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম নতুন নতুন আপডেট ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম আপনি পেয়ে যান। আপনার এ সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল জিমেইলটি সুরক্ষা করা। আপনার যদি একের অধিক জিমেইল থেকে থাকে তবে আপনার করণীয় একটু মনোযোগ দিন দয়া করে। হ্যালো, তাই ফাউন্ডার্স, আপনার জিমেইলটি যদি আপনার ডিভাইস অ্যাক্টিভ না থাকে তবে অ্যাক্টিভ করে নিন, এবং যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে প্রয়োজনের জন্য প্রতিটি জিমেইল অ্যাকাউন্ট ফোন অথবা কম্পিউটারে লগ ইন করে ন্যূনতম একটি যে কোন ফাইল সেন্ড করুন। তাহলে এই ডিসেম্বর মাসের রুলস অনুযায়ী আপনার জিমেইল কোন সমস্যা হবে না। আর ফাউন্ডার্স, আমাদের কোম্পানি যে কোন আপডেট পাওয়ার জন্য আমরা সবাই কিন্তু পাগল হয়ে আছে, যে কখন নতুন কোন আপডেট আসে, কখন আমরা আপেল পাব। তাই এসকল আপডেট পাওয়ার জন্য আপনার সবথেকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাক অফিস। আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ব্যাক অফিস এ ঢুকলেই আপনি প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন, যা আপনাকে কোন ঝামেলা পোহাতে হবে না। এছাড়াও গ্রুপ মিটিং ও কানেক্ট ওয়েবিনার এবং ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। তো ফাউন্ডার্স, আমি সাজেস্ট করব যে আপনি ব্যাক অফিস ফলো করুন। আপনার ব্যাক অফিস ফলো করুন, সর্বদাই করুন ফলো। ফাউন্ডার্স, আমাদের এস স্যার বলেছিলেন দুই সপ্তাহের মধ্যে উইথড্রু দেওয়া টাকা আপন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তনুবা ইকোসিস্টেমে চলে আসবে। হ্যাঁ ফাউন্ডার্স, আপনার দেয়া তথ্য যদি সঠিক হয় তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আর যদি ভুল থাকে তবে আপনার ও ইএসএ কয়েন জমা হবে। এটা নিয়ে চিন্তার কোন কারণ নাই। যদি আপনার ওইএসএ কয়েন জমা হয় তবে আপনি পুনরায় উইথড্রু দিতে পারবেন। ইতিমধ্যে যেনারা উইথড্রু দিয়েছেন খুব দ্রুত প্রসেসিং করা হচ্ছে, যাতে করে আপনি আপনার টাকা পেয়ে যান। তবে উইথড্রু নিয়ে আমাদের ধিলেন স্যার বলেছিলেন বর্তমান যে পে আউট যে সিস্টেমটি আছে তা শুধু প্যাকেজ অ্যাক্টিভ হচ্ছে তার উপর, আর এই কমিশন শুধুমাত্র ক্রিপ্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে উইথড্রু দেওয়া যাচ্ছে। কিন্তু আমাদের সিও স্যার এটি চাচ্ছে না। উনি চাচ্ছে যে ক্রিপ্ট ওয়ালেটের মতো রিয়েল মানি ট্রান্সফার সিস্টেম, যেটা গঠন করলে গোটা বিশ্বের মানুষ সুন্দর করে টাকা পেমেন্ট ও উইথড্রু দিতে পারে। এস স্যার চান না যে শুধু ক্রিপ্ট কারেন্সিতেই পড়ে থাকি, কারণ এই পেমেন্ট সিস্টেম পৃথিবীর সব দেশে এটি চালু নেই। তো চিন্তার কোন কারণ নেই। আপনি যদি কম্পেয়ার করতে চান অন্য কোম্পানির সাথে তাহলে বুঝবেন যে আমাদের কোম্পানি শুধু পে ইন নিয়ে ভাবে যা অন্য কোম্পানিগুলো ভাবে, আর পে আউট নিয়ে ততটা ভাবে না। আর আমাদের সিও স্যার আমাদের পে আউট নিয়ে ভাবে, এবং সিস্টেমটাকে খুব সুন্দর করে চালু করার জন্য প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। তো ফাউন্ডার, শুধু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন। আমরা যারা উইথড্রু দিয়েছি শুধু অপেক্ষা ছাড়া করার পালা। তো ভালো থাকবেন, দেখা হবে কোন এক নতুন তথ্য আপডেট নিয়ে। ধন্যবাদ।